আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি গানের রাজ্যে। হ্যাঁ দর্শক, গানের বাজারের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি আয়েশা খান। গানের রাজ্যে আজকে আমরা ডুব দিব, তার জন্য আমি একজন স্পেশাল অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, তার সাথে পরিচয় করিয়ে দিব আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সাথে। দর্শক, আমি শুরুতেই বলেছিলাম যে আজকে গানের রাজ্যে আমরা ডুব দিব, আর তার জন্য আমি আমার ভীষণ প্রিয় একজন সঙ্গীত শিল্পী সাদিয়া আলিজাকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের গানের বাজার স্টুডিওতে। কেমন আছো? খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভীষণ ভালো আছি। যেহেতু বলেছি যে গানের রাজ্যে ডুব দিব, সেই রাজ্যটাতে ডুব দেবার আগে জানতে চাই, গানের রাজ্যে তোমার পথ চলা কীভাবে শুরু হয়েছে? গানের পথ চলা একদম ছোটবেলা থেকে, যখন আসলে বোধবুদ্ধি খুব বেশি জন্ম নেয়নি গানের ব্যাপারে, যে আসলে কী গাচ্ছি, কীভাবে গাচ্ছি, বাবার কাছে হাতে খড়ি, এরপর একটা রিয়েলিটি শোয়ের মাধ্যমে ঢাকায় আসা মূলত, কারণ রাজধানীতে পা দিয়েছি আসলে একটা রিয়েলিটি শো এবং আরও সামনের দিকে যেন আগানো যায় বা একটা বড় আশা নিয়ে, এরপরে এই যে 16 থেকে এখন পর্যন্ত 23 টুকটুক করে আগানো। টুকটুক করে কিন্তু অনেকটা পথ এগিয়ে ফেলেছো, 9 বছর প্লাস। রাইট, সো একটু যদি আমি জানতে চাই যে এই যে রাজধানীতে পা দেওয়ার পর তোমার লাইফটা একদম অন্যরকম, মানে রিয়ালিটি শোটা করার পর, তার আগে তুমি সাদিয়া আলিজা কিন্তু অন্যরকমভাবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছিলে, সেই সাদিয়া আলিজা আর এই সাদিয়া আলিজার মধ্যে পার্থক্য কতটুকু পরিলক্ষিত হয়? পার্থক্য বলতে, যখন একদম গ্রামে ছিলাম, ঢাকায় আসেনি, তখন মনে হতো যে স্ক্রিনে যখন বিভিন্ন সঙ্গীত শিল্পী বা সব সেক্টরের মানুষজনদেরকে কাজ করতে দেখতাম, মনে হতো যে আমি এই জায়গাটাতে কবে যাব, তখন এই ব্যাপারটা কাজ করতো। এরপরে যখন ঢাকায় আসলাম, একটা রিয়েলিটি শোতে অংশগ্রহণ করলাম, সেখান থেকে পথ চলা শুরু হলো। এরপরে মনে হলো যে শুধু টেলিভিশন স্ক্রিন না, আমাকে যদি বাংলাদেশের আরও মানুষরা চিনত। তো পর্যায়ক্রমে আসলে স্বপ্নগুলো বড় হতে হতে এখন এমন একটা ব্যাপার দাঁড়িয়েছে যে মনে হয় যে সারা বিশ্বের কাছে যদি বাংলা গান যদি আমি আমার লোকসঙ্গীতের মাধ্যমে যদি পৌঁছাতে পারি, তাহলে মনে হয় ভালো লাগে তার একটু বেশি বেড়ে যায়। এবং এই জায়গাটাতে এখন দাঁড়িয়ে আছি, এখন মনে হয় যে সারা বিশ্ববাসীর কাছে আসলে বাংলা গান পৌঁছে দিতে চাই। বাহ, চমৎকার। প্রত্যেকটা সঙ্গীত শিল্পীরই কিন্তু ইচ্ছা থাকে যে তারা সিনেমার প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ করবে, সেই ইচ্ছা নিশ্চয়ই তোমারও আছে? অবশ্যই আছে, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে লোকসঙ্গীতের ব্যাপারটা হচ্ছে সুযোগটা একটু কম থাকে, কারণ অন্য অন্য আঙ্গিকের যে গানগুলো থাকে, লোকসঙ্গীতের ব্যাপারটা খুবই সীমিত। এবং যে দু একটা কাজ করা হয় বা যারা গান, ওই জায়গাটাতে আমার অবশ্যই নিজেকে দেখার ইচ্ছা আছে যে কোনো সিনেমাতে যদি লোকসঙ্গীত কোনো যায়, মানে আমার কমফোর্ট জোন যেটা, মানে আমার প্লেব্যাকটা আমার কমফোর্ট জোন দিয়ে যেন হয়, এটা আমার চাওয়া। খুবই চমৎকার। আমরা এই কমফোর্ট জোন অর্থাৎ তোমার লোকসঙ্গীত নিয়ে, লোকসঙ্গীত নিয়ে তোমার স্বপ্ন, এখানে তোমার যাত্রাটা কিভাবে শুরু হলো সেই গল্পটা শুনবো, তবে তার আগে শুনে নিতে চাই একটি গান। অবশ্যই গাইবো। কোন গানটিকে শোনাবে? একদম রিসেন্ট রিলিজ ট্র্যাকটা? একদম, হ্যাঁ, রিসেন্ট রিলিজ যে ট্র্যাকটা ভালোবাসা নয়নের নেশা শিরোনামের গানটা, গানটা কথা সুর এবং সঙ্গীতায়োজন সবই একজন খুবই পুরাতন একটি গান, এবং একদম বয়স্ক একজন বাউলি যদি বলি, বাসুদেব দাস বাউল, গানটা অনেকের কাছে অপরিচিত ছিল, আমার কাছেই অপরিচিত। কিছু কিছু লোকগান একদম ছেঁকে ছেঁকে আমরা এখন উঠায় আনি বা নতুন করে সঙ্গীতায়োজন করা হয়। আমার সাথে গিয়েছে আকাশ মাহমুদ, যৌথ গান যদিও আমি একাই গাচ্ছি, এবং সঙ্গীতায়োজন নতুন করে আকাশ মাহমুদ করেছে। ভালোবাসা নয়নের নেশার বন্ধু, ভালোবাসা নয়নের নেশা, ভালোবাসা নয়নের নেশার বন্ধু, ভালোবাসা নয়নের নেশা, ও ভালোবাসার মতো বাসে কয়জনা, দুইজনাতে এক মন মেশার বন্ধু, ভালোবাসা নয়নের নেশা, ভালোবাসা নয়নের নেশার বন্ধু, ভালোবাসা নয়নের নেশা, আমি ভালোবাসা করব জ্বলে পুড়ে মরব, আমি ভালোবাসা করব জ্বলে পুড়ে মরব, নাই জীবনের কোনো আশা, ও ভালোবাসার মতো বাসে কয়জনা, দুইজনাতে এক মন মেশার বন্ধু, ভালোবাসা নয়নের নেশা, ভালোবাসা নয়নের নেশার বন্ধু, ভালোবাসা নয়নের নেশা। চমৎকার গানটা, আমার হাতে একটু ঠান্ডা লেগে আছে, তারপরেও গাওয়ার সময় আসলে সর্বোচ্চটা দিয়ে গাইবার চেষ্টা করেছি, বোঝা যায়নি। প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে অনেক মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্টও আমার গানটা শোনা হয়েছে, যেহেতু তুমি শেয়ার করো সবকিছুই তোমার, সো ওখানে যেমন একরকম লেগেছে, এখন খালি গলায় না একটু অন্যরকম লাগছে, কিন্তু এটার মধ্যে আলাদা একটা সৌন্দর্য আছে। আপনাদের জন্য আমাদের এবারের আয়োজন মিউজিশিয়ান অফ দ্য উইক, চলুন দেখে আসি এ সপ্তাহে একজন মিউজিশিয়ানের বায়োগ্রাফি। আমি ফিরোজ খান,
আমি সেতার প্লে করি। আমি ছোটোবেলা সেতার যখন শুরু করি তখন আমি ক্লাস ফোরে পড়ি, যুদ্ধকালীন সময়। তখন আমার গুরুজি লক্ষ্মীকান্ত দে, উনি মরহুম, তো উনি ওনার কাছে আমার মানে মূলত তালিম। উনি বেলায়েত খাঁ সাহেবের ঘরানা, এনায়েত খাঁ সাহেবের ঘরানা, সেই ঘরানায় আমার শেখা। কিন্তু আমার জন্মগতভাবে আমি ব্রাহ্মণবাড়িয়ার খা ফ্যামিলির, অর্থাৎ আলাউদ্দিন খাঁ সাহেবের ফ্যামিলি। কিন্তু আমার বাবা চাকরি করতেন বাংলাদেশ বেতার রাজশাহীতে, নিজস্ব শিল্পী ছিলেন। তো সেখানে আমরা ছিলাম, সেখানে আমার গুরুজির মানে কাছে আমার তালিম নেওয়া। তো এইভাবে শুরু, এভাবে শেখা। এর মধ্যে জীবনে অনেক কাজ করা হয়েছে, যেমন আমি একসময় বাংলাদেশ টেলিভিশনে চাকরি করতাম, বাংলাদেশ বেতারে ছিলাম। সেখান থেকে এই গত দু তিন বছর আগে আমি অবসরে আসি। এছাড়া আমি বাংলাদেশে যারা বাইরে থেকে বড় বড় শিল্পীরা আসতেন, যেমন গোলাম আলী সাহেব, অমিত শুক্লা, তাছাড়া ভারতের বড় বিখ্যাত বিখ্যাত যত শিল্পী আসছেন, তাদের সাথে সবার সাথে আমার বাজানো আছে। একমাত্র সেতার বাদক হিসেবে আমি বোধহয় মানে এত বড় বড় শিল্পীদের সাথে বাজিয়েছি। এবং আমার অনেক গানের সঙ্গে বাংলাদেশের প্রখ্যাত যারা শিল্পী আছে তাদের সাথে বাজানো আছে। অনেক ফিল্মে বাজিয়েছি, বাংলাদেশ টেলিভিশনে বাজিয়েছি এবং এনটিভিতেও বাজিয়েছি। এনটিভির যে সিগনেচার টিউনটা, যেটাতে লোগোটা দেখানো হয়, সেখানেও কিন্তু আমার বাজানো সেতার আছে। এছাড়া আমরা যে সেতার বাজাই ক্লাসিক্যাল, যেমন ক্লাসিক্যাল মিউজিক করতে গেলে মিনিমাম 10-15 মিনিট মিনিমাম সময়, হ্যাঁ, এরপরে আধা ঘন্টা 1 ঘন্টা 40 মিনিট এরকম প্রোগ্রাম, 1 ঘন্টা 1.5 ঘন্টা বাজানো ক্লাসিক্যাল, সেই চাঙ্গুলা কিন্তু কোনো মিডিয়াতে নাই। হ্যাঁ, একসময় এনটিভিতে ছিল বাজো বাজাও একটা প্রোগ্রাম, সেখানেও আমি বাজিয়েছি। আর বিটিভিতে ক্লাসিক্যাল ইনলিস্টেড আমি বিশেষ গ্রেড আর্টিস্ট, ওখানে মাঝে মধ্যে আমরা ডাক পাই। তাছাড়া যে বাংলাদেশের যে বেঙ্গল ফেস্টিভ্যাল যেটা ছিল, উচ্চাঙ্গ সঙ্গীত ফেস্টিভ্যাল, ভারতের বড় বড় বিখ্যাত আর্টিস্টরা আসতেন, সেখানেও কিন্তু আমি পারফর্ম করেছি। এখন যারা শিখতে চায়, আমি চাই যে তারা অন্ততকে যে কোনো একজন ওস্তাদ ধরে শিখুক, এবং অনলাইনে কিছু ক্লাস হয় ইন্ডিয়ান বড় বড় ওস্তাদরা শেখান, ওখান থেকে টিপস নিতে পারে। এবং আমি যেহেতু আছি, এখনও জীবিত এবং বাজিয়ে যাচ্ছি, যদি আমার কাছে কেউ আসে আমি চেষ্টা করব তাদেরকে শেখানোর, তালিম দেওয়ার। এতক্ষণ দেখছিলাম মিউজিশিয়ান অফ দ্য উইক, এবারে ফিরে যাচ্ছি আড্ডায়। ওয়েল, যেটা বলছিলাম যে লোকসঙ্গীতে তোমার যাত্রা, অনেক জনরার গান আছে, আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, এত গান থাকতে কেন লোকসঙ্গীতের প্রতি এত টান তোমার, সে গল্পটা একটু শুনতে চাই। লোকসঙ্গীত একদম যখন ছোটবেলায় সাইজির গানগুলো গেয়েছি, তখন এই প্রচেষ্টা তো আব্বুর ছিল যে ওই ক্যাটাগরি যে গানগুলো লিস্টগুলো আব্বু করতো, যে এই গানগুলো যদি লিজাকে দিয়ে গাওয়ানো যায়, তো উনি ফাইন্ড আউট করলো যে না, এই গানগুলো আমার সাথে যাচ্ছে বা আমি গাইতে পারছি। এরপরে আমি যখন রিয়েলাইজ করলাম যে না, লোকসঙ্গীত এমন একটা ব্যাপার যে শেকড়ের এই গানটা দিয়ে বা এই ক্যাটাগরির গানের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছানো সব থেকে সহজ, সাধারণ মানুষজনদের মনের কাছাকাছি পৌঁছানো যায় একমাত্র এই শেকড়ের গানটার মাধ্যমে। একই সাথে না, এখানে মানে লোকসঙ্গীতগুলোতে আমি দেখি যে স্রষ্টার সাথে একটা আত্মার যে মিলন কানেকশনটা রেখেই আসলে সাধক বাউরা গানগুলো লিখেছেন এবং লিখেও থাকেন। হ্যাঁ হ্যাঁ, সো এই এই জায়গাটার না আমার মধ্যে আলাদা এক ধরনের অনুভূতি সৃষ্টি করে। আমার মনে হয় তোমার ক্ষেত্রেও তাই। গাইবার ক্ষেত্রে মনে হয় যে আমি যে লাইনটা গাচ্ছি বা যে জায়গাটুকু গাচ্ছি, কিছু কিছু জায়গায় আমার অটোমেটিক্যালি চোখ বন্ধ হয়ে আসে। আমাকে অনেকে প্রশ্ন করে কেন আমার চোখ বন্ধ হয়ে গেল গাইবার সময়। তো এটার ব্যাপার হচ্ছে যে আমি লাইনটা গাচ্ছি এবং আমি ভিতরে উপলব্ধি করছি যে আমি আসলে লাইনটা কী গাচ্ছি বা আমি কী উপস্থাপন করতে যাচ্ছি গানের মাধ্যমে। লোকসঙ্গীতের কিছু কিছু লিরিক্স দেখবেন, যে আপনি বললেন যে একটা আলাদা একটা টাচি ব্যাপার কাজ করে। আমরা যখন গাইতে যাই, নিজে নিজে যখন গাই বা লিরিক্সটা দেখি যে আসলে সাধক বাউল যেভাবে লিখে গেছেন বা আমরা গাচ্ছি যেভাবে, কিছু কিছু গান দেখবেন যে অডিয়েন্সের আগে আমরা নিজেরা যারা গাই আমাদের নিজেদেরকেই ছুঁয়ে যাই। সো ওয়েল, এতক্ষণ তো শুনলাম যে তোমার লোকসঙ্গীতের প্রতি আগ্রহটা কীভাবে জন্মালো, কিন্তু এখন মানে লোকসঙ্গীত তো তুমি নিজেও বললে যে আসলে বাংলাদেশে আনাচে কানাচেতে ছড়িয়ে আছে, যেগুলো এখন আসলে আমাদের অনেকের কাছেই নেই, মানে পৌঁছায়নি, সেগুলো নিয়ে এখনও গবেষণা চলছে। তো এটা নিয়ে কি তোমার সামনে কোনো ভবিষ্যতে পরিকল্পনা আছে? অবশ্যই পরিকল্পনা আছে। যেমন মাত্র কিছুক্ষণ আগে যে গানটা গেয়েছি, এই গানটাও একদম আমার কাছেই অপরিচিত ছিল। সো গানটা যখন নতুন করে আমরা সার্চ করে বের করে যখন আনলাম, এই গানটা খুঁজতে গিয়ে আমরা আরও বেশ কিছু গান পেয়েছি যেগুলো সামনে আসবে। দেখা গেল যে
কিছু অপরিচিত মুখও গান ছোট ছোট করে গিয়ে ইউটিউবে আপলোড করেছে, এবং অনেক বছর আগের অডিওর যে সাউন্ডের যে মানে কোয়ালিটিটা সেটাও অনেক লো, মানে অনেক আগে গান গিয়ে তারা গানগুলো ছেড়েছে, কিন্তু ওই গানগুলো আমাদের কাছে পর্যন্ত এখন পর্যন্ত পৌঁছায়নি। সার্চ করে যখন বের করতে যাই মনে হয় যে এই গানগুলো কখনোই আসলে শুনিনি, কিন্তু শুনতে অনেক মজা লাগে, ভালো লাগে, মনে হয় যে এই গানগুলো যদি নতুন করে যুগের সাথে তাল মিলিয়ে যদি একটু সঙ্গীত আয়োজন করা যায়, যেমন এই গানটাই নতুন করে সঙ্গীত আয়োজন করার পরে কমেন্টস সেকশন যেটা আছে সেখানে চেক করতে গেলে দেখি যে মানে অবাক যে গানটা আমরা খালি গলায় শুনেছিলাম, নতুন করে সঙ্গীত আয়োজন পরে পুরো গানটাই আসলে চেঞ্জ হয়ে গেছে। তো আমার নিজের এরকম আরও পরিকল্পনা আছে যে নতুন করে সঙ্গীত আয়োজনে খুবই পুরাতন কিছু লোকগান আমি সামনে আনতে চাই বা কাজ করছিও। বা সে গানগুলো শোনার অপেক্ষায় থাকলাম, সে গানগুলো নিয়ে শীঘ্রই কাজ শুরু করো, সেই শুভকামনাও রইল। ধন্যবাদ। ওকে, যেহেতু এতক্ষণ ধরে আমরা একটু তোমার আগেকার জীবনের সাথে এই জীবনের মেলবন্ধনের গল্পটা শুনছিলাম, একটু এ ধরনের কোনো গান যদি তোমার এই মুহূর্তে মাথার মধ্যে চলতে থাকে তাহলে এরকম একটা গান শুনতে চাই। সেটা কি খুব বেশি পুরাতন কোনো গান নতুন করে গাচ্ছে এরকম কোনো কিছু ভালো লাগে? আচ্ছা, তোমার ভালোবাসা নয়নে নেশা যখন গাইলাম, এইটা সেম প্রজেক্টের সিজন ওয়ানে আমার একটা গান ছিল, ওরে চিকন কালা, শ্রদ্ধেয় বাউল সালাম সরকারের। এই গানটা অনেক পুরাতন গান, আমরা নতুন করে আবার সঙ্গীত আয়োজন করেছি, ওই গানটা অল্প একটু গাইবো। ওকে। ওরে চিকন কালা তুই যে গলার মালা, ওরে চিকন কালা তুই যে গলার মালা, আমি যে তোর আছি চিরদাসী, প্রাণবন্ধুরে বাজায়ও না এত বিষের বাঁশি। ওরে চিকন কালা তুই যে গলার মালা, ওরে চিকন কালা তুই যে গলার মালা, আমি যে তোর আছি চিরদাসী, প্রাণবন্ধুরে বাজায়ও না এত বিষের বাঁশি, প্রাণবন্ধুরে বাজায়ও না এত বিষের বাঁশি। চমৎকার, অ্যাজ অলওয়েজ আই হ্যাভ সেড দ্যাট, তোমার গান আমার ভীষণ ভালো লাগে এবং খালি গলায় সে গানগুলো আলাদা এক ধরনের পরিপূর্ণতা পাচ্ছে। আমরা অনুষ্ঠানের একদম শেষ ভাগে চলে এসেছি, সো এই মুহূর্তে জানতে চাই যে তোমার বর্তমান ব্যস্ততা কি নিয়ে, যেহেতু আমরা জানি যে একটা বিরতির পর সবাই আসলে নিজ নিজ কর্মস্থলে ফিরে আসছি, সো এখন সময়টা কেমন যাচ্ছে, কী কী নিয়ে ব্যস্ততা যাচ্ছে? এই সময়টাতে যেহেতু আমাদের স্টেজ বন্ধ, সো আমি এই সময়টা কাজে লাগাচ্ছি যে যত গান আসলে নিজের ঝুলিতে অ্যাড করা যায় ওই জায়গা থেকে শুধু গান রিলিজ করছি, নতুন নতুন গান নিয়ে কাজ করছি। কারণ এই সময়টাতে দেখা যাচ্ছে যে আমাদের টুকটাক স্টেজ থাকে, বেসিক্যালি আমাদের তো সিজন শুরু হয় উইন্টারে, তো এই সময়টাতে একটু গান নিয়ে কাজ করছি যে পর্যায়ক্রমে একটু গানগুলো রিলিজ হতে থাকুক, দর্শকের কাছে পর্যন্ত গানগুলো পৌঁছাক, এরপরে কাজ হবে, অনেক কাজ হবে। চমৎকার। আর যেহেতু আমরা অন্যান্য যখন কোনো মিউজিক ভিডিও দেখি আমরা, সেটা বহির্বিশ্বের হোক আমাদের দেশের হোক, অনেক অ্যারেঞ্জমেন্টে দেখি, কিন্তু যখনই লোকগান নিয়ে কোনো কাজ করা হয় তখন আমি দেখি সেটা খুবই লিমিটেড একটা অ্যারেঞ্জমেন্টে হয়। তোমার কি মনে হয় যে এটাকে যদি একটু বিগ অ্যারেঞ্জমেন্টে করা যেত তাহলে হয়তো বা আরও দর্শকের কাছে পৌঁছানো সম্ভব হতো, যেহেতু এখন সময়টা ইউটিউবের, সো সবাই শোনার পাশাপাশি আসলে ভিজুয়ালি দেখতেও পছন্দ করে, সো তোমার কি মতামত? এটা আসলে ডিপেন্ডস করে যে আপনি কোন গান কিভাবে আসলে আয়োজন করছেন। যেমন আমার একটা লোকসঙ্গীত একদমই খুবই সফট প্যাটার্নের একটা লোকগান ছিল, আমি জাস্ট পিয়ানো ভার্সন করেছি, এটা কিন্তু খুবই রেয়ার, লোকসঙ্গীত এইভাবে আসলে পিয়ানো ভার্সন খুব কম করে, এবং ওইটা আমার একটা ওয়ান ট্র্যাক কভার সং না। ও ওকে। আমার মনে হয়েছে যে গানটার সাথে জাস্ট পিয়ানো ভার্সনটা যায়। এরপরে ইয়ামাহার আমাদের এসিআইএ যে মেন ইটা ছিল ওখান থেকে একটা গ্র্যান্ড পিয়ানোর সাথে আমার গানটা কভার করা, সো আমার মনে হয়েছে যে বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করা যায়। শুধুমাত্র যে বিগ অ্যারেঞ্জমেন্ট করলে যে আপনার গানটা অনেক দ্রুত পৌঁছাবে বা সব জায়গায় পৌঁছাবে বিষয়টা আসলে তা না, শুধুমাত্র খালি গলায় গান গেয়েও এখন সারা বিশ্বের কাছে আমার গান পৌঁছে দেওয়া সম্ভব, ডিভাইসটা যেহেতু আমার কাছে, আমাদের কাছে, আমাদের হাতে, সো যেভাবেই হোক যে মাধ্যম দিয়েই হোক পৌঁছানো খুবই সহজ, কিন্তু জাস্ট এতটুকু মাথায় রাখতে হবে যে ট্রেন্ড কি, ট্রেন্ডের সাথে যে গা ভাসাইতে হবে তা না, বাট দর্শকের কথা মাথায় রেখে যুগের সাথে তাল মিলিয়ে গানের অরিজিনাল যে ব্যাপারটা সেটা বজায় রেখে একটু ভ্যারিয়েশন এনে করাই যেতে পারে। যেমন আমি একটা পিয়ানো ভার্সন করেছি, এটা খুব ভালো মতোই দর্শক নিয়েছে এবং খুব অবাক হয়েছে যে লোকসঙ্গীতের সফট প্যাটার্নের সাথে একটা পিয়ানো ভার্সন কীভাবে যায়।
আপনি যেভাবে প্রেজেন্ট করতেই পারেন, চমৎকার। এরকম আরো এক্সপেরিমেন্টাল ওয়ার্ক তোমার কবে দেখতে পারবো? রিসেন্টলি সেম পিয়ানো ভার্সন যেটা ছিল, এবার জাস্ট একটু চেঞ্জ হয়ে পিয়ানোর সাথে আরো একটা জাস্ট একটা ইনস্ট্রুমেন্ট অ্যাড হবে, এবং সেটা আমি বাইরে থেকে আর কি ওয়ার্ক করিয়ে এনেছি অলরেডি, জাস্ট আমার ভিডিও শুট করা বাকি। আমার একটু ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করতে ভালো লাগে, গতানুগতিক কাজের সাথে মনে হয় যে দু একটা একটু ডিফারেন্ট গান থাকলে বা কাজ থাকলে এটা ভালো, খারাপ কি না? অবশ্যই, কারণ যেহেতু আমরা সবাই একটু নতুনত্বকে খুব সুন্দরভাবে গ্রহণ করে নিতে পারছি, পজিটিভলি গ্রহণ করতে পারছি, তাহলে কেন না। ওয়েল, তোমার সাথে আড্ডা দিয়ে খুব ভালো লাগলো, আড্ডাটা আরও দীর্ঘ করতে পারলে ভালো হতো, কিন্তু ঘড়ির কাঁটা বলছে সময় শেষ, তাই না চাইতেও বিদায় জানাতে হবে। তবে গানের বাজারের রীতি অনুযায়ী তোমাকে গানে গানেই বিদায় নিতে হবে। তুমি একটু চিন্তা করতে থাকো কোন গানটি গাইতে গাইতে বিদায় নিবে, আমি দর্শকদের থেকে বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, গানের বাজারের আয়োজন আজকে এখানেই শেষ করতে হচ্ছে, তবে কথা দিচ্ছি আগামী সপ্তাহে নতুন অতিথিকে সাথে নিয়ে আমি আয়েশা খান চলে আসবো আপনাদের সামনে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন। শুভরাত্রি। শুনে নিতে চাই আজকে গাওয়া তোমার শেষ গান। আমার ভীষণ পছন্দের একটি গান, সচরাচর প্রত্যেকটা আয়োজনে গানটা আমি রাখার চেষ্টা করি। ওকে, গানের কথা শ্রদ্ধেয় শহীদুল্লাহ ফরাজী এবং সুর গেয়েছেন প্রয়াত শ্রদ্ধেয় বারী সিদ্দিকী স্যার, ভাবির দেশে থাকো কন্যা গো, ভাবির দেশে বাড়ি গাইছি। উড়ু উড়ু মেঘ হয়ে উড়িয়া বেড়া, পাড়ার লোককে বলে রে তুমি বদলে নাকি যা। উড়ু উড়ু মেঘ হয়ে উড়িয়া বেড়া, ওরে পাড়ার লোককে বলে রে তুমি বদলে নাকি যা। তবু তোমার সাথে রাখো গো কন্যা, ওরে নাহি ছাড়া ছাড়ি আমারে বানাই বানি তোমার প্রেমের কান্ডারি। ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা, ওরে ভাবের দেশে বাড়ি, ভাবের দেশে থাকো কন্যা গো কন্যা, ওরে ভাবের দেশে বাড়ি আমারে বানাই বানি তোমার প্রেমের কন্দরি, আমারে বানাই বানি তোমার প্রেমের কন্দরি।